প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের জন্য একাধিক আপডেট রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি, পঞ্চান্ন বানামা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি সহ একাধিক ইউনিভার্সিটির তরফ থেকে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে জানাবো। কাজেই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো ক্যালকাটা ইউনিভার্সিটিতে কালকে যেরকমভাবে ছাত্রছাত্রীরা বিরাট আন্দোলন করেছে তাদের অনলাইন পরীক্ষার দাবি জানানোর জন্য, বা অনলাইন পরীক্ষা যাতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে হয়, তেমনভাবেই কিন্তু বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু আজকে যেমনটি বলেছিলাম 11টার থেকে ছাত্রছাত্রীরা অনলাইন পরীক্ষার দাবিতে আন্দোলন করবে, সেরকমভাবে কিন্তু তারা ইউনিভার্সিটির কাছে অনলাইন পরীক্ষার জন্য দাবি জানাচ্ছে। কারণ বর্ধমান ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে তাদের পরীক্ষা অফলাইনে হোম সেন্টারে হবে, কিন্তু ছাত্রছাত্রীরা এই পরীক্ষার পদ্ধতিতে সন্তুষ্ট নয়, তাদের সমস্যার কথা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের কাছে তারা তুলে ধরছে। বর্ধমান ইউনিভার্সিটির আজকের যে চিত্র সেটা তোমরা প্রথমে দেখে নাও। তার মানে বুঝতেই পারছ, বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির মতো এই মুহূর্তে শেষ রাস্তা কিন্তু তারা আন্দোলনকে বেছে নিয়েছে। কারণ তাদের বাস্তব দাবি অনলাইনেই যাতে এই সেমিস্টারের পরীক্ষাটা হোক। এরপরে চলে আসলো পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, কোচবিহারের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির থেকে যে এই মুহূর্তে তথ্য রয়েছে। তোমরা যারা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের পরীক্ষা অনেকেই তোমরা বলছো অনলাইনে হোক, অনেকে দাবি রয়েছে যে আমাদেরও পরীক্ষা যাতে অনলাইনে হয়। তো এই মতে কিন্তু তোমাদের এই মুহূর্তে বড় আপডেট, তোমাদের 26 তারিখ কিন্তু একটি বৈঠক রয়েছে, যে বৈঠকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসবে পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটি তাদের এক্সামিনেশন অনলাইনে নেবে না অফলাইনে নেবে। তার মানে বুঝতেই পারছো 26 তারিখ পর্যন্ত তোমাদের সময় রয়েছে, কয়েকটা দিন হাতে সময় রয়েছে। তোমরা মাস মেলিং করো ও তোমরা ইউনিভার্সিটির কাছে দাবি জানাও, তোমাদের যে সমস্যার কথা সেটা তুলে ধরো, যাতে তোমাদের এক্সামিনেশনও অন্যান্য ইউনিভার্সিটির মতো অনলাইনে হয়। 26 তারিখ বৈঠক রয়েছে, বৈঠকের পরে কিন্তু তোমরা জানতে পারবে তোমাদের এক্সামিনেশন কিভাবে হবে, ইউনিভার্সিটি চূড়ান্তভাবে জানিয়ে দেবে। এরপরে চলে আসি ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে। তোমরা সকলেই জানো ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে কালকে কিরকমভাবে ছাত্রছাত্রীরা, হাজার হাজার ছাত্রছাত্রী কিন্তু তাদের দাবি তুলে ধরেছে, বিরাট বড় একটা আন্দোলন হয়েছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, এই শাসক দল যেটা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কিন্তু আরও একটা বিষয় উঠে এসছে। যেমন আমরা কিছুদিন আগে জেনেছিলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রীতিমতো চিঠি দিয়ে অনলাইন পরীক্ষার আর জন্য আবেদন জানিয়েছিল, সেই একই রকমভাবে কিন্তু ইতিমধ্যে এই কালকের আন্দোলনের পর তৃণমূল ছাত্র পরিষদ অর্থাৎ শাসক দলের ছাত্র পরিষদের তরফ থেকে কিন্তু চিঠি দেওয়া হলো। মানে কলকাতা ইউনিভার্সিটির উপাচার্যের কাছে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে পরীক্ষা যাতে রীতিমতো পিছিয়ে নেওয়া হয়। অর্থাৎ আমরা সকলেই জানি কলকাতা ইউনিভার্সিটির যে পরীক্ষা রয়েছে সেটা কিন্তু রীতিমতো তোমাদের জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা, সেই পরীক্ষাকে আরও পিছিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ ধরে রাখতে পারো জুলাই মাসে পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে, এবং তার মাঝে যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু যাতে ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের সুযোগ দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী জানাই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ হয়নি, ছাত্রছাত্রীরা দাবি তুলে ধরেছে, তারা তাদের সমস্যার কথা ইউনিভার্সিটির সাথে একত্রিতভাবে তুলে ধরেছে, তাদের যাতে সময় দেওয়া হয় অফলাইন ক্লাসের জন্য, যেটা যে পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে, সেই পরীক্ষা আরও পিছিয়ে যাতে নেওয়া হয়, ছাত্রছাত্রীরা যাতে সিলেবাস শেষ করার সুযোগ পায়। তো এক্ষেত্রে আমি তোমাদের, এক্ষেত্রে আমার যে বক্তব্য ও সেক্ষেত্রে যে এই যে সিলেবাস, সম্পূর্ণ যে সিলেবাস, সেটা কখনোই আর মনে হয় না সময় মতো শেষ করিয়ে কমপ্লিট করিয়ে তারপরে পরীক্ষা নেওয়া সম্ভব। সেই কারণেই কিন্তু ছাত্রছাত্রীরা
সম্পূর্ণভাবে অনলাইনে দাবি জানাচ্ছে পরীক্ষার, যেরকমটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঘটেছে। এখন ছাত্রছাত্রীরা যেরকমভাবে বর্ধমান ইউনিভার্সিটি হোক, ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা হোক, ইন্ডিভিজুয়াল যেরকমভাবে আমি প্রথম থেকে তোমাদের বলেছি, ইন্ডিভিজুয়ালি কলেজগুলোর কাছে সারেক রুপি জমা দেওয়া অনেকেই দিতে শুরু করেছে। এক্ষেত্রে সমস্ত দিক থেকে কিন্তু এই মুহূর্তে যেটা আমার মনে হয় যে অনলাইন এক্সামিনেশানই একমাত্র রাস্তা রয়েছে ছাত্রছাত্রীদের কাছে। এখন দেখার বিষয় 27 তারিখে একটা বিষয় উঠে আসছে, তোমরা সকলেই জানো ক্যালকাটা ইউনিভার্সিটির থেকে একটা বৈঠক রয়েছে, তারপরে 3 তারিখে সিন্ডিকেট বৈঠকে ফাইনাল ডিসিশন হবে, এবং বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রেও আজকের আন্দোলনের পর অ্যাকচুয়ালি কী উঠে আসে সেটা দেখার বিষয় হয়। সমস্তটাই বিস্তারিত জানালাম, এবং অন্যান্য ইউনিভার্সিটির থেকেও অনেক বিষয় উঠে আসছে, কিন্তু এই মুহূর্তে অন্যান্য ইউনিভার্সিটিও কিন্তু তাদের ছাত্রছাত্রীদের দাবি মেনে নেওয়ার জন্য তৎপর, কিন্তু তারা দেখতে চাইছে অন্যান্য ইউনিভার্সিটি কী করে। এ অ্যাকচুয়ালি তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়ছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তোমার ইউনিভার্সিটি থেকে যে আপডেট রয়েছে পরবর্তী ভিডিওতে সেই আপডেট নিয়ে আলোচনা করব।